সাম্প্রতিক সময়ে রাজ্যের শাসক দলে আশ্রিত দুষ্কৃতি বাহিনীর হাতে আক্রান্ত বাম নেতা কর্মীদের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা মানিক সরকার। মঙ্গলবার তিনি এই সদল বলে পরিদর্শন করেন কমলাসাগর সোনামুড়া এলাকার বহু স্থান। সেখানে তিনি শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের হাতে বিভিন্ন সময়ে আহত, নিহত এবং আক্রমণের শিকার হওয়ার পরিবারগুলোতেই ছুটে যান, কথা বলেন পরিস্থিতি নিয়ে এবং খোঁজ খবর নেন স্থানীয় প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে। এদিন মানিক সরকার ছুটে যান দীপাবলির রাতে খুন হওয়া সিপিআইএম নেতা তুফান দেববর্মার বাড়িতে। মানিক সরকার বাড়িতে পৌঁছতেই পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনার বিভৎসতা সেখানে মানিক সরকারের সামনে বক্তব্যে তুলে ধরেন পারিবারিক সদস্যরা। উল্লেখ্য, সোনামুড়া মহকুমার অন্তর্গত চৌমুনি এলাকা সিপিআইএম অঞ্চল সদস্য তুফান দেববর্মাকে নৃশংসভাবে খুন করেছে বিজেপি নেতা নিরজিৎ দেববর্মা বলে সরাসরি অভিযোগ রয়েছে পরিবারটি। গত 27 অক্টোবর দীপাবলির অন্ধকার ভোর রাতে 3টে নাগাদ তুফান দেববর্মাকে পদ্মিনীনগর এডিসি ভিলেজ স্থিত নিজ বাড়ি থেকে জোর করে বের করে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ ওই বিজেপি নেতার বিরুদ্ধে। এদিন এ ঘটনার সম্পর্কে বলতে গিয়ে সেখানে বিরোধী দলনেতা মানিক সরকার এ ধরনের খুনের কাছে পুলিশের তদন্তের বিষয়ে গুরুত্বের কথা উল্লেখ করে মন্তব্য করেন, পুলিশকে সহযোগিতা ও স্বাধীনতা দিতে হবে। সরকার যেন এ ধরনের খুনের তদন্তে পুলিশকে আরো স্বাধীনভাবে কাজ করতে স্বাধীনতা দিতে আহ্বান করেন। সেই সঙ্গে আইন শৃঙ্খলা গোটা রাজ্যেই ভেঙে পড়েছে বলে উক্তিও করেন মানিক সরকার। তীব্র নিন্দা জানান রাজনৈতিক খুন কাণ্ডে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ক্রমশ তার অবনতি ঘটছে, এ নিয়ে তো সন্দেহের কোনো কারণ নেই। এই যে ঘটনা যেটা ঘটলো, এখন পুলিশের অফিসার এখানে আছেন, এসডিকিউ সাহেব আছেন, দুই থানার যারা থানাদার তারাও আছেন, মেলাঘর থানা কেস রেজিস্ট্রেশন করেছেন। এখন প্রধান যে আসামি, হ্যাঁ, তাকে তো গ্রামের মানুষের সহযোগিতায় পুলিশ ধরতেও পেরেছে, এখন জুডিশিয়াল কাস্টডিতে নাকি আছে। এসডিপিও সাহেব তো বললেন যে তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এখন গ্রামে একটা নিরাপত্তার ব্যবস্থার জন্য উদ্যোগ নেবেন এবং পরিবারটার দিকে নজর রাখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে ছেলেটি যে কাণ্ডটা করলো, সে তো সবাইকেই ভয় দেখিয়ে বেড়াচ্ছে। এখন তার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমরা এখানে কোনো মৃত্যুর ঘটনাকে ভিত্তি করে রাজনৈতিক বিষয় সামনে এনে কথা বলতে চাই না, এটা হওয়া উচিত না। কেমন না, খুনি খুনি যে খুন হয়েছেন তিনি কোনো বাবা বা মায়ের সন্তান অথবা কোনো স্ত্রীর স্বামী অথবা কোনো সন্তানের বাবা। কেমন না, তারা চাইবেন বিচার, আমরাও চাইব বিচার। তো এগুলো মানে বন্ধ করার জন্য পুলিশকে একটু স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, হস্তক্ষেপ করলে অসুবিধা হয়ে যাবে, তাতে পুলিশ সম্পর্কে ভুল ধারণা বা বার্তা যাতে মানুষের মধ্যে না যায় এটা সরকারের দেখা উচিত। পুলিশকে এখানে একটু সাহস করে ভূমিকা নিতে হবে, তা না হলে তো অসুবিধা হয়ে যাবে। এদিন সোনামুড়া মহকুমা এলাকার পদ্মিনীনগর এডিসি ভিলেজের পর মেলাঘর ও সোনামুড়ার বিভিন্ন স্থানে আক্রান্ত সিপিআইএম নেতা কর্মীর বাড়ি পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, রতন ভৌমিক, বিধায়ক সুধন দাস সহ সোনামুড়া মহকুমার অন্যান্য দলীয় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।